হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি আপনারা সকলেই ভালো আছেন যেন সব সময় আপনাদের সুস্থ রাখে এই কামনাই করি তো আমি এই নতুন চ্যানেলে শুরু করব আমার ভগবানের সেবা আমি কীভাবে দিই তো আমার ভগবানের অনেকেই সদস্য আছে কিন্তু আমি বেশি আমার এই ভগবানদের নিয়েই থাকি তো সবাইকে নিয়েই আমি সব মিলেমিশে থাকি সবাইকেই আমি ভালোবাসি তো আমার পরিবারে দেখুন সবাইকে আমি প্রথমে আমি আগে আলাপ করিয়ে দিই যে আমার পরিবারে কে কে আছে তো প্রথম আমার জীবনে আসে এই নারায়ণ আর লক্ষ্মী দেবী যে আসে আমার লাইফে প্রথম ভগবান রূপে যে আমাকে দেখা দেয় নারায়ণ দেব তো আমি আগে ভগবানের পুজো সেবা কিছুই করতাম না একদমই অন্যরকম ছিলাম তো কোনো এক মানে আমার লাইফে কাটানো একটা সমস্যাতে আমার ভগবান প্রথম এই নারায়ণ দেব আমার লাইফে আসে এবং আমার লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করে দেয় তো আমি সেগুলো পরে জানাবো যাই হোক এরা আমার আমার লাইফে আসে দু হাজার ষোলোতে প্রথম এদেরকে আমি নবদ্বীপ ধাম থেকে নিয়ে আসি এবং প্রাণ প্রতিষ্ঠা করে এনাদেরকে আমি আমার ঘরে বিরাজ করাই দেখুন এটা আমার লক্ষ্মী দেবী আর ইনি আমার নারায়ণ দেব যাকে আমি দাদা বলি তো আমি নারায়ণকে ফোটাও দিই তো আমার অনেক কাহিনী আছে আমি আস্তে আস্তে সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব দেখুন তারপর আসে আমার কাছে মহাদেব তো মহাদেব আমার লাইফে নিয়ে আসে আমার দিদি বড় দিদি তো দেখুন আর ইনি আমার গুরু বাবা আমি দীক্ষিত বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি তো কিছুদিন হলেই আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি তো ইনি আমার গুরু বাবা আর ইনি আমার দাদাই বলি আমি এখানেকেও আমি ফোটা দিই তো সবাই বুঝতেই পারছ গণপতি বাপ্পা নৃসিংহদেব আছে তারামা আছে তো এবার আমি এখান থেকে বলি তো এনার নাম নন্দ দুলাল ইনি মাটির তৈরি তো আমি নিজের হাতে প্রথম এই গোপালকে তৈরি করি এবং নিজেই এটার অঙ্গরাগ করি তো চোখ নাক মুখ যা দেখছেন যেরকমই হোক আমার নিজের হাতে বানানো প্রথম আমার লাইফে আসা গোপাল তারপর দেখি এনার নাম বালমুকুণ্ড তো ইনিও আমার লাইফে আসে আমার আর যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে গ্রো করার থ্রুতেই আমি এনাকে নিয়ে আসি তো এনার নামকরণ হয়েছে বালমুকুণ্ড তারপর আমি নিয়ে আসি দেখুন ইনি নন্দরাজ তো এনাকে একজন সেবা দিতে পারছিল না তাই আমার কাছে তিনি দিয়ে গেছেন এবং ভুলে গেছেন যে সেবা করতে নিত্য সেবা ইনি আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছে তো এনার নামকরণ করেছি আমি নন্দরাজ বলেই ইনি দেখুন ইনি হচ্ছে কেশবরাজ তো কেশবরাজ হচ্ছে আমার বড় দিদির গোপাল ইনি হচ্ছেন এখানে সবথেকে বড়ো সন্তান ছ বছর বয়স এনার এই কিছুদিন আগেই পাঁচ বছরের জন্মদিন গেল তো এ হচ্ছে সব থেকে সুন্দরী এবং কেশব নামটাও ওর সাথে পুরো একদম রূপের সাথে মিলেছে দেখো মুখখানা আমার তো খুবই ভাল লাগে মুখখানাটা তো ইনি এসেছেন ছ মাস আমাদের বাড়িতে ঘুরতে আর ইনি হচ্ছেন মুকুন্দ মুরারি তো ইনি আমার মামির গোপাল তো এনারও সামনে অন্নপ্রাশন আছে আর ইনি এসেছেন কিছুদিন আগেই তো আজকে আমার কাছে এই অঙ্গরাগটা করতে এসেছে এখনও অঙ্গরাগ ফিনিশ হয়নি শুধু চোখটারই মুখের ফিনিশটাই দিতে পেরেছি আর ইনি হচ্ছেন সরস্বতী দেবী তো এ আমার লাইফে আসার অনেক কাহিনী আছে তো সব আমি আস্তে আস্তে কাহিনিগুলো বলবো আর এই হচ্ছে আমাদের বাবা যে এনাকে নিয়ে আমি সারাক্ষণ পরে থাকি এবং সারাক্ষণ এনাকে নিয়েই আমি ঘুরি আর যা চকলেটটা ফেলে দিল তো দেখো বাবাকে আর বাবাকে নিয়েই আমি বেশি বাইরে বেরোই কারণ সবাইকে নিয়ে আমি বেরোতে পারি না আর সবাইকে বলে যাই যে আমার বাবার সাথেই তোমরা এসো তোমাদেরকে নিয়ে আমি একই সাথে ঘুরতে চাই সবাইকে নিয়ে বেরোতে পারি না খুব একটা তো গোলুবাবার আসার একটা অনেক বড় উদ্দেশ্য আছে এনাকে আমি দীক্ষিত হওয়ার পর থেকেই আনার খুব ইচ্ছা ছিল কিন্তু ইনি নিজেই চলে এসেছেন কিভাবে এসেছেন আমি বলবো ইনি আমি আমার হাত ধরে আসেননি ইনি একাই এসেছেন আমার ঘরে আর কিভাবে এসেছে আমি পরের ভিডিওতে আস্তে আস্তে আপনাদেরকে সবাইকে জানাবো প্লিজ সাপোর্ট করবেন এই চ্যানেলটায় আর যারা নতুন চ্যানেলে আসছেন আপনারা সবাই নতুন আসছেন তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর অবশ্যই লাইক করবেন আর যারা নতুন আরও গোপাল সেবায় মানে ভক্ত আছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং তাদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে আর প্লিজ সাপোর্ট করবেন আমি নিত্য সেবা দেখাবো আপনাদেরকে ঠাকুরের ভোগ লাগানো কিভাবে আপনারা সেবা করতে পারবেন এই সেবাটা সম্পূর্ণ আমার নিজের নিজের মতে আমি করি কোনো কিছুর এর মতে করি না তো ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় তো সেই হিসাবে আমাকে যদি কোনো ভুল হয় তো ক্ষমা করে দেবেন আমি আস্তে আস্তে সমস্ত কিছু আমি কিভাবে সেবা করি সেটাই আমি দেখাবো তো আপনারা অবশ্যই বলবেন আপনারা গোপালকে কিভাবে সেবা করেন তো আমি আমার পরিবারের সবাইকে দেখিয়ে দিলাম আমার ছোট্ট ঘরে এরকমভাবেই আমি সাজিয়ে রাখি আমার গোপালদের আর আমার বাকি ভগবানদের তো আশা করছি নেক্সট ভিডিও থেকে আপনাদের সবার আমি সাপোর্ট পাবো আর এবার আমি একটু একাদশীর জন্য প্রসাদ বানিয়ে নিই লাড্ডু গোপালদের ভোগ লাগানোর জন্য তো যেহেতু আজ একাদশী তাই আমি একটু আলু ভাজবো আর সামা করব আর এই সম্পূর্ণ একাদশীতে আপনারা ঘি দিয়েই সমস্ত রান্নাগুলো করবেন কারণ সমস্ত তেলই বর্জনীয় হয় শুধুমাত্র সানফ্লাওয়ার অয়েলটাই আপনারা খেতে পারেন কিন্তু সানফ্লাওয়ার অয়েলের যা দাম মনে হয় ঘিটা খাওয়াই এখন মানে ভালো হবে তো আমি এখানে একটু আলু ভেজে নিলাম তারপর একটু সামা করবো তো সামার জন্য আমি কোনো রকম কিছুই জোগাড় করে উঠতে পারিনি আজকে এতটাই কাজের ব্যস্ততায় ছিলাম তো তাই আমি এখানে শুধু আলুটাই দিয়ে করছি আপনারা চাইলে এতে সোয়াবিন বা একটু কুমড়ো এগুলো দিতে পারেন কারণ মটরশুঁটি শিম জাতীয় জিনিস বিনস বটবটি এগুলো কিছুই চলে না দানা জাতীয় জিনিস আর একাদশীতে বেশিরভাগ জিনিসই বর্জনীয় থাকে সবজি থেকে শুরু করে সমস্ত কিছুই আর যদি মশলাপাতি বলতে চান তাহলে আপনারা গোটা মশলাকে গুঁড়ো করে খেতে পারেন না হলে আপনারা কেনা গুঁড়ো মশলা খেতে পারবেন না তো অনেক কিছুই একাদশীতে যারা একাদশী করেন তারা জানেন অনেকেই ময়দা ফয়দা খায় সেগুলোও চলে না একাদশীতে তো যারা একাদশী সম্বন্ধে আরও কিছু জানতে চান আমি একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করব একাদশী সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব বলে তো আমার কাছে কিছুই জোগাড় ছিল না আপনারা চাইলে একটু সোয়াবিন বাদাম ফাদাম দিতে পারেন আর নুনের বদলে আপনারা সন্দক নুনটাই ইউজ করবেন কারণ কাঁচা নুন চলে না আমাদের একাদশীতে আর বেড নুন বা এইগুলো কোনো কিছু নুনই চলে না শুধু সন্ধ্যক নুনটাই চলে তো আজকে আমি শুধু আলুতেই এইভাবে সামাটা করে নিচ্ছি আর লাস্টে একটু ঘি দিয়ে একটু স্বাদ হওয়ার জন্য আমি লাড্ডু কপালের জন্যই এই আলু ভাজা আর সামাটাই দেবো এবারে আমরা লাড্ডু কপালকে স্নান করাতে নিয়ে যাব। যেটুকু পেরেছি আমি ভিডিওতে অ্যাড করেছি তো দেখুন আমার লাড্ডু কপালরা আগে থেকে একদম দই বই মেখে চন্দন মেখে সমস্ত কিছু মেখে বসে আছে এবার একটু আমি মাছাজ করে দিই করে দিয়ে স্নান করিয়ে দিই সবাইকে তো এখানে আমার মুকুন্দ মোড়ারই নেই কারণ মামির গোপালটা বাড়ি গেছে একটু বাড়িতে মাকে একটু দেখতে গেছে মা ছাড়া উনি স্নান করেন না কান্নাকাটি করেন তাই আমার কাছে এখন বালমুকুন্ড কেশব নন্দরাজ আর বাবাই আছে আর যেহেতু নন্দদুলাল মাটির তো তাকে আমি স্নান করাই না তো দেখো এরা সবাই এবার স্নান করছে স্নান করে এবার খেতে বসবে তো খেতে বসার সময় আমি ভিডিও করব না কিন্তু লাস্ট আমি একটা ফটো আপনাদের সাথে শেয়ার করে দেব তো দেখুন এনাদের স্নান হয়ে গেছে এবার ওরা খেতে বসে যাবে এদেরকে আমি এবার মুছিয়ে টুছিয়ে খেতে বসিয়ে দিয়েছি এই যে সবাই রেডি হয়ে গেছে খেতে বসে গেছে তো দেখুন আমার লাড্ডু লাড্ডুগোপাল এই যে মুখখানা দেখুন খুবই মিষ্টি তো আশা করছি আপনারা সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই এটা ফার্স্ট ভিডিও আমার আস্তে আস্তে আমি রোজের একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমি আমার লাইফে কিভাবে এরা সবাই এলো আমার লাইফে সবার সাথেই আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো আর এটুকু বলতে পারি এনারা কাউকেই আমি আমার ঘরে আনিনি শুধু লক্ষ্মীনারায়ণকেই আমি আমার নিজের হাতে ঘরে করে এনেছিলাম নবদ্বীপ ধাম থেকে বাকি সবাই আমাকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ দিয়ে এসেছে কারোর না কারোর হাত ধরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটায় তো আজ আসি কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে রাধে রাধে